হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাজ হোমে। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, এটি একেবারেই ফ্রি। আজ আমি বানাতে যাচ্ছি সকলের পছন্দের একটি রেসিপি, সেটি হলো চিলি চিকেন। তো চলুন সময় নষ্ট না করে চটপট দেখে নিন। বানানোর জন্য নিয়েছি বোনলেস ফ্রেশ চিকেন। চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিলাম লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিলাম একটা গোটা ডিম, নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়েছি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করবেন এবং লিঙ্কটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা ও রসুন কুচি, আরও নিয়েছি সয়া সস, টমেটো সস ও চিলি সস। চিকেনের পিসগুলোকে আমি একটি একটি করে ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একটি একটি পিস তেলের ওপর দিয়ে দিচ্ছি। একটা সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আরেকটা সাইডও ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলোকে তত সময় ভেজে নেব যত সময় না চিকেনের পিসে একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, ফ্রাই খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপরেই দিলাম রসুন কুচি, দিলাম পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি। এরপর দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভালোভাবে নেড়ে চেড়ে ক্যাপসিকাম ও পেঁয়াজের কুচিগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সয়া সস, চিলি সস, টমেটো সস। এর সঙ্গে আরও আমি কিছুটা জল অ্যাড করব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটি ফুটে গ্রেভিটা ঠিক হয়ে গেলেই রেডি চিলি চিকেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।